বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা মানে পুরনো বিষয় আলোচনা করছি যে রসূলদের কার্যাবলী। রসূলগণ অ্যাকর্ডিং টু কোরআন তারা কি কি কার্যাবলী, কি কি দায়িত্ব কর্তব্য পালন করেছেন, করে থাকেন, এগুলো কোরআন কিভাবে আইডেন্টিফাই করেছে। প্রথমে বলেছি যে আয়াতটা আমরা খুব সংক্ষেপে যাব। একই প্রসঙ্গ অনেক আয়াত কোরআনে, পুরো কোরআন জুড়ে আছে, আমরা শুধু জাস্ট দুই একটা আয়াত পিক করছি। রসূলদের কার্যাবলী প্রথমে যাচ্ছি সূরা আল মাইদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল মা উনজিলা ইলাইকা মির রব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন। রসূল গণের কি কাজ, একটা কমান্ড সূচক শব্দ প্রয়োগ করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি পৌঁছাও, পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের তরফ থেকে তোমার উপর যাহ অবতীর্ণ করা হয়। وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ, যদি তুমি তা না করো তবে তো তুমি তাহার বার্তা প্রচার করলে না, তার রিসালাত তুমি পৌঁছে দিলে না। আল্লাহু ইয়াসিমুকা, আল্লাহ তোমাকে রক্ষা করবেন, প্রোটেকশন দিবেন, মিনান নাস, মানব কুল থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। এই আয়াতে রসূলগণের একটা একটা কাজ হচ্ছে বাল্লিগ আল বালাগ আল মুবিন। একই প্রসঙ্গ আমরা সূরা 33 এর 39 পাব। সূরা 33 আল আহজাব এর 39, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, এখানে রিসালাতকে প্লুরাল করা হয়েছে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এই আয়াতে মূলত রসূলগণকে একটা একটা শক্তি যুগিয়েছেন, যারা রসুল, যারা রিসালতের কাজ করেন তাদেরকে আল্লাহ শক্তি যুগিয়েছেন। আমরা একটু আগেই পড়েছি যে একটা ধমক দেওয়া হয়েছে, যদি তুমি বালাগাত না করো, তাবলিগ না করো, তবে তুমি রিসালাত মানে রিসালাতের দায়িত্ব তুমি পালন করো নি। এবং বলা হয়েছে যে তোমাকে মানুষের কবল থেকে, হামলা থেকে তোমাকে আল্লাহ প্রোটেকশন দিবেন। একটু প্রবোধ দিয়ে, ধমকের সুরে একটু প্রবোধ দেওয়া হয়েছে, আর এই আয়াতে এসে একদম ফুল শক্তি যুগিয়েছে। কিভাবে? তাহারা আল্লাহর বাণী প্রচার করিত, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু, এবং তাকেই ভয় করিত, ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, তাহারা আল্লাহ ছাড়া আর কাউকেও ভয় করে না। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট। এখানে রসূলগণের রিসালাত একই, এই দুই আয়াতে একই দায়িত্ব, দায়িত্বের কথা আল্লাহ বর্ণনা করেছেন। কোন কোন আলেমগণ চলমান জ্ঞানের আলোকে, অর্থাৎ চলমান প্রচলিত ধর্ম বিশ্বাসের আলোকে, যারা ইসলাম স্কলার দাবি করেন এবং যারা বই পুস্তক কিতাবাদি রচনা করেন,
নিজ হাতে। এবং যেমন আমি বলি ফেলি মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, ফুকাহা বৃন্দ, ওনারা সরি ওই যে এটা কোন আয়াতটা বললেন যেন, 40 নম্বর আয়াত কোন সূরার? স্যার এটা আমি এতক্ষণ পড়েছি সূরা আহজাব, পাঁচের সাতষট্টির পরে আহজাবের 40 নাকি? আহজাবের 39। ও ও বুঝছি, ওকে 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 গো হেড, থ্যাংক ইউ স্যার। তো আমি এর আর পরে একটা বলছি যে প্রসঙ্গটা আনছি যে আমাদের প্রচলিত ইসলাম ধর্মের ধর্ম ইসলামের যারা বিশেষজ্ঞ দাবি করেন এবং বিশেষজ্ঞ হিসাবে নিজেরা নিজ হাতে কিতাবাদি রচনা করেছেন, এই ক্যাটাগরির মধ্যে সম্মানিত মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম এবং ফকিহ বৃন্দ, ওনারা অধিকাংশই এই বালাগ বালাগাত তাবলিগের রিসালাত বা বালাগুল মুবিন রসুলগণের এই তাবলিগকে তারা দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে এক্সাক্ট হুবহু আয়াত বালিগ করা, আরেকটা হচ্ছে ওনারা বলে থাকেন যে রসুলগণ এক্সাক্ট আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এডিট করা, সংযোজন করা, বিয়োজন করা, অর্থাৎ কালামে এলাহিকে কাটছাট করা, এই ইখতিয়ার তাদের আছে রসুলগণের, তাই তারা দু ভাগে ভাগ করেন। আমি আপনাদের সামনে সে দুটো বাক্য ধরছি, যদিও ওনাদের সে স্ব্যাখ্যা, স্ব-তফসির, স্ব-হাদিসের রেফারেন্স কোরআনের অসংখ্য আয়াত দ্বারা বাতিল, তারপরও যারা কোরআনের ক্লাস এখানে এই আয়োজনে আছেন আপনাদের সামনে এগুলো তুলে ধরছি যে ওনাদের এই বক্তব্য কতগুলো কত অসার। ওনারা বলেন যে আল বালাগ টু টাইপস, এক নম্বর হচ্ছে সূরা 29, এতক্ষণ আমরা যে আয়াতগুলো তিলাওয়াত করেছি যে রসুলগণের কাজ হচ্ছে রিসালাত পৌঁছে দেয়া, তো সেই রিসালাতকে ওনারা দু ভাগে ভাগ করেন। একটা হচ্ছে হুবহু কালামে এলাহি, আল্লাহর কালাম তিলাওয়াত করা, এক্সাক্ট পৌঁছে দেয়া। আরেকটা ভাগ করেন ওনারা যে রসুলগণ কালাম এলাহি কিতাবকে কাটছাট করার অধিকার রাখেন, তাহারা সংযোজন বিয়োজন করতে পারেন মা আদ আল্লাহ। ওনারা এই বক্তব্যকে প্রমাণ করার জন্য যে দু একটা আয়াত পেশ করেন সেগুলো আপনাদের চিন্তার জন্য, পার্সোনাল স্টাডির জন্য আমি তুলে ধরছি। সূরা 29 আনকাবুত এর 45 নম্বর আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিক্রুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করো, আবৃত্তি করো কিতাব হতে যাহা তোমার প্রতি ওহি করা হয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে তোমার প্রতি যাহা ওহি করা হয়েছে তাহা তুমি তিলাওয়াত করো, ওয়াকিমিস সালা 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 কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় ফাহশা এবং মুনকার মুনকার মুনকারের আচ্ছা প্রচলিত অর্থে করি, মুনকার মানে অসৎ, আসলে মুনকার শব্দের অর্থ হচ্ছে শব্দটা নাকেরা থেকে, নাকেরা নাকেরা মানে কি, মানে অপরিচিত, আর মারুফ মানে হচ্ছে পরিচিত, মারুফ এর অপোজিট হচ্ছে মুনকার, অর্থাৎ মারেফা এর অপোজিট হচ্ছে নাকেরা। মারফা শব্দ অর্থ হচ্ছে পরিচিত, আইডেন্টিফাইড, পরিচিত, চিনা জানা, আর নাকারা মানে হচ্ছে অপরিচিত, চিনা জানা নয়। অর্থাৎ সালাত মানুষকে বিরত রাখে
ফাহশা আয়েশা থেকে গর্হিত থেকে অল মুনকার এবং যা পরিচিত নয়, অর্থাৎ কোরআন যে জিনিসটাকে তোমাকে করতে বলেছে সেটা হচ্ছে পরিচিত, যা করতে বলেছে পরিচিত, ডিক্লার্ড জানা জানা সেগুলো করতে হবে। আর যা কোরআন আইডেন্টিফাই করেনি, তোমাকে তুলে ধরেনি, করতে পারমিশন দেয়নি, তা থেকে দূরে থাকতে বলছে, তা অপরিচিত। এই আয়াতে ওনারা দলিল হিসাবে পেশ করেন যে হুবহু এক্সাক্ট আয়াতই তিলাওয়াত করতে হবে। ওকে, এরপরে ওনারা আরেকটা আয়াত আনেন যে আয়াত দ্বারা ওনারা বলে থাকেন যে রসুলগণ কাট শট করতে পারেন। সুরা ১৬, সুরা নাহল, নাহলের ৪৪ নম্বর আয়াত, বিল বাইয়িনাত, বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, বাইয়িনাত এবং জুবুর, সুস্পষ্ট আল বাইয়িনাত, সুস্পষ্ট বিষয়ের মাধ্যমে, জুবুর এবং জুবুরের মাধ্যমে। আমরা জানি জুবুর এবং বাইয়িনাত কিতাবের দুটো নাম। وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ, তোমার নিকট আমরা অবতীর্ণ করেছি আজ-জিকর, لِتُبَيِّنَ لِلنَّاسِ, যেন তুমি পরিষ্কার করো, ক্লারিফাই করো মানুষের নিকটে, মা নুসিলা ইলাইহিম, যাহা নাজিল করা হয়েছে তাদের উপর, وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ, যাহাতে ওহারা চিন্তা করে। এখানে এই আয়াত দ্বারা যেহেতু লিতুবাইনা আছে, রসুলগণকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রেরণ করেছিলাম সুস্পষ্টভাবে দলিল প্রমাণ গ্রন্থাবলী, তোমার প্রতি কোরআন অবতীর্ণ, তোমার প্রতি জিকির অবতীর্ণ করিয়াছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দিবার জন্য, লিতুবাইনা স্পষ্ট করার জন্য, পরিষ্কার করার জন্য, লিন্নাসি মানুষের, মানুষের নিকটে, মা নুসিরা ইলাইহিম, যাহা অবতীর্ণ করে করা হয়েছে তাদের উপর। তাহলে যদি আয়াতটা এরকম থাকতো যে ওয়ানসালনা ইলাইকা আয-যিকরা লিতুবাইনা লিন্নাস, তাইলে একটা সুযোগ ছিল এতটুকু ভাবার যে রসুলগুলোর একটা এডিশনাল দায়িত্ব হচ্ছে জিকিরকে স্পষ্ট করে নিজের ভাষায় বর্ণনা করতে। এখান থেকে যোগ বিয়োগ করার অর্থ আসে না, বাদ দেওয়ার অর্থ আসে না, আর কালামে যাহা নেই তাহা এক করার বিষয়টা আসে না। যদিও ওনারা এই শব্দগুলো এখানে প্রয়োগ করতে চান, তাদের এই এই শব্দগুলো অর্থাৎ কালামে এলাহি যোগ করা এবং কালামে এলাহি কিছু অংশ বাদ দেওয়া, এর পরের শব্দগুলো দেখলেই এই যোগ এবং বিয়োগের বিষয়টা টোটালি বরবাদ হয়। পরের শব্দটা কি? লিন্নাসি মা নুসিলা ইলাইহি, যাহা নাজিল করা হয়েছে তাদের উপর। অর্থাৎ রাসুল আয়াত পরিষ্কারভাবে আয়াতের খটকা দূর করেন, যাহা নাজিল হয়েছে তাদের উপর, অর্থাৎ রসুলের উপর যাহা নাজিল করা হয়েছে একই বিষয়ে তিনি পরিষ্কার করেন, যাহা তাদের একই সাথে যুগপৎভাবে নাজিল হয়েছে তাদের উপর। রাসুলগণের কাজ হচ্ছে একাধারে রাসুলের প্রতি যা নাজিল হয়েছে তা পরিষ্কার করবে, ওই বিষয়টাই মূলত নাজিল করা হয়েছে তাদের উপর। তাদের উপর নাজিলকৃত বিষয়টা রসুল পরিষ্কার করবেন, তাদের খটকা দূর করবেন, তাদের মধ্যে এই আয়াতকে কেন্দ্র করে যে অ্যাম্বিগুইটি রয়েছে তা পরিষ্কার করবেন, ক্লারিফাই করবেন। এই আয়াত দিয়ে কখনো স্পষ্ট করে মানে বোঝা যায় না যে রসুলগণ যোগ এবং বিয়োগ করা অথরিটি রাখে। আমরা কোরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণ করতে পারি যে রসুলগণ যাহা ওই করা হয়েছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের নিজ থেকে কোন লজিক প্রয়োগ করতেন না,
নিজ থেকে কোন লজিক, কোন যুক্তি, কোন তর্ক, কোন কোন জ্ঞান গর্ব কথা, কোন কোন চাকচিক্য কথা, কোন যুক্তি, কোন তর্ক, অথবা কোন কোন ওনার নিজ থেকে উদ্ভাবিত কোন উপমা, কোন সাহিত্য, কোন কাব্য, কাব্য জ্ঞান, এই ধরনের কোনো কিছুই রসুলগণ প্রয়োগ করতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, কেবল তিনি যাহা ওহি করা হয় তাহাই বলতেন। সূরা 69 এ এরকম একটা আয়াত আছে, যদি তিনি বানিয়ে বলতেন, যোগ করতেন, বিয়োগ করতেন, ওয়ালাউ তাকাওয়ালা বা'দ আল আকাবিলা, সূরা 69 এর সম্ভবত চল্লিশ নম্বর আয়াতে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দ আল আকাবিলা লাআখাযনা মিনহু বিল ইয়ামিন তাহার জীবন ধমনী। এভাবে আমরা মানে এই একই ধরনের আয়াত আমরা সূরা 10-এর সূরা তিনি যোগ করতেন না, বিয়োগ করতেন না। সূরা সাতের দুইশো তিন লম্ব হয়ে যাচ্ছে, 203 সূরা সাত এই যে وَإِذَا لَمْ تَأْتِيهِمْ بِآيَةٍ قَالُوا لَوْلَا اجْتَبَيْتَهَا, তুমি যখন তাদের নিকটে কোন আয়াত উপস্থিত করো না, আয়াত নিয়ে আসো না, তখন তারা বলে তুমি নিজ থেকে কেন কোন আয়াত উপস্থিত করছো না কেন। وَإِذَا لَمْ تَأْتِيهِمْ بِآيَةٍ, যখন তাদের নিকটে কোন আয়াত নিয়ে তুমি আসো না, কলু তারা বলে লাউল্লা জিত্তাবাইতাহা, তুমি কেন নিজ থেকে একটি আয়াত নির্বাচন করো না। কুল, তুমি বলো ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রব্বি, তুমি বলে দাও আমি কেবল অনুসরণ করি তাহা যাহা আমার রবের পক্ষ থেকে আমার আমার কাছে ওহি করা হয়। হাযা বাসাইরু মিন রব্বিকুম, এটি তোমাদের রবের পক্ষ থেকে বাসায়ের অহুদান এবং হিদায়ত ও রহমা এবং অনুগ্রহ লিকৌমি ইউমিনুন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। অতএব নিজ থেকে নির্বাচন করা আয়াত রসুলদের কাজ নয়। একই প্রসঙ্গ আমরা 10-এর 15 এটা আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার আয়াতটা আমাকে মনে করেছিলেন, একবার আমি নোট করছিলাম 10-এর 15 দেখেন, একই প্রসঙ্গ যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট বাইনাত তাহাদের নিকট পাঠ করা হয়, তখন তারা বলে ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু, যখন তাদের নিকটে আমার আয়াত মানুষের রব বলছেন, সে সাক্ষাতে যারা বিশ্বাস করে না, অবিশ্বাসী, তারা বলে যে অন্য কোরআন আনো, ইহা ছাড়া ইতি বি কোরআনিন গায়রি হাযা, এই কোরআন ছাড়া, দিস কোরআন, এই কোরআন ছাড়া অন্য একটি কোরআন নিয়ে আসো, অথবা তাকে পরিবর্তন করো।
কুল তুমি বলো মা ইয়াকুনু লি আন উবদ্দিলাহু মিন তিলকাই নাফসি তুমি বলে দাও নিজ হইতে ইহা বদলানো আমার কাজ নহে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি কেবল তাহাই অনুসরণ করি যা আমাকে ওহী করা হয়েছে ইন আকাফু ইন আসাইতু রব্বি আযাব ইয়াউমিন আযীম আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহা দিবসের শাস্তির আশঙ্কা করি এই আয়াতে কোরআনকে বদলানো অথবা এই কোরআন ছাড়া অন্য কোন সোর্স থেকে তিনি রেফারেন্স দেওয়া যুক্তিতর্ক উপস্থাপন করা রসুলদের কাজ নয়।